আসসালামু আলাইকুম স্নেহস্পদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে। নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের আজকেও প্রথম অধ্যায়ের ব্যবসায় প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এর আগের দিন তোমাদের ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম, ব্যবসায় কী এটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে ব্যবসায় হতে গেলে তার কিছু ধরন বা বৈশিষ্ট্য থাকতে হবে, অর্থাৎ আমি একজন মানুষ, পরিপূর্ণ মানুষ হতে গেলে আমার যা যা থাকা দরকার, তার যদি কখনো একটার ব্যত্যয় ঘটে অথবা অনুপস্থিতি হয়, তাহলে সেটাকে আমি পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য করতে পারি না। ঠিক তেমনি ব্যবসায় হতে হলে তাহলে ব্যবসায়ের কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য থাকতেই হবে, আর এগুলো থাকলেই আমরা এটাকে ব্যবসায় বলে গণ্য করতে পারব। তাহলে আমি বোর্ডে কিছু পয়েন্ট লিখেছি যে এই জিনিসগুলা থাকলে, অর্থাৎ উপস্থিত থাকলে আমরা বুঝবো এটা আসলে একটা ব্যবসায়। তাহলে আমি দেখো প্রথমেই লিখেছি মুনাফা অর্জনের উদ্দেশ্য। আসলে ব্যবসায় যারা ব্যবসায়ী করেন অথবা ব্যবসায়ের সাথে যুক্ত রয়েছেন, প্রত্যেকেরই মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন, অর্থাৎ মুনাফা কীভাবে করবে। এখন এই মুনাফা যদি কখনো অবৈধ পন্থায় হয়, অর্থাৎ আইনের ব্যত্যয় ঘটিয়ে অথবা আইনের অনুপস্থিতি থাকে, তাহলে সেটাকে আমরা ব্যবসায় বলে গণ্য করতে পারবো না। তাহলে মুনাফা অর্জন উদ্দেশ্য হবে অবশ্যই সেটা দেশের চোখে, দেশের আইনের চোখে সেটা বৈধ হতে হবে, আর তখনই সেটাকে আমরা ব্যবসায় বলতে পারব। তাহলে যে কোনো জিনিসের উদ্দেশ্য থাকে, তাহলে ব্যবসায়ের মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা। এরপরে আমরা আসি যে ঝুঁকি ও অনিশ্চয়তা। আমরা জানি নো রিস্ক নো গেইন, অর্থাৎ যেখানে ঝুঁকি নাই সেখানে আয় নাই অথবা সেখানে অর্জনেরও কিছু থাকে না। সুতরাং ঝুঁকি আছে বিধায় মানুষ ঝুঁকি গ্রহণের মন মানসিকতা নিয়েই সামনে অগ্রসর হয় ব্যবসায় করার জন্য। তাহলে ঝুঁকি জিনিসটা কি? আমরা জানি ঝুঁকি হলো ভবিষ্যতে আর্থিক ক্ষতির সম্ভাবনা বা আশঙ্কা। তাহলে কী পরিমাণ হতে পারে সেটা অবশ্যই ঝুঁকি। আমরা জানি ঝুঁকি কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটা পরিমাপ করা যায়। আর অনিশ্চয়তা কি? অনিশ্চয়তা হলো ভবিষ্যতে প্রত্যাশিত কিছু না ঘটা, অথবা অজানা ভবিষ্যতে কি ঘটবে কি ঘটবে না, এটা না জানা কি আমরা বলি অনিশ্চয়তা, অর্থাৎ যেটা পরিমাপযোগ্য নহে। সুতরাং ব্যবসায়ের ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে, ঝুঁকি তো রয়েছেই, এবং এমন কিছু রয়েছে যে অদূর ভবিষ্যতে কিছু ঘটনা ঘটবে কি ঘটবে না তা আসলে অজানাই রয়ে গেছে অথবা অজানা থেকে যায়, যেগুলো আসলে জানা অনেক সময় সম্ভব হয় না, অথবা যেগুলো প্রতিরোধ অথবা মোকাবেলা করা সম্ভব হয় না। সুতরাং এই ধরনের মনমানসিকতা নিয়েই ব্যবসায় অগ্রসর হতে হবে অথবা উদ্যোগ গ্রহণ করতে হবে। এরপরে আমরা আসি স্বাধীন পেশা বা বৃত্তি। এখন বৃত্তি বা পেশা, অর্থাৎ পেশা বা বৃত্তি আমরা বলতে বুঝি যে কোনো কাজের সাথে যুক্ত হয়ে মানে পারিশ্রমিক অর্জন করা অথবা অর্জন করা, মানে তাহলে ব্যবসায় হলো স্বাধীন পেশা। এই জন্যই বলা হয়েছে যে এখানে কোনো ব্যক্তির নিজের ইচ্ছায় ব্যবসায় শুরু করে, আবার ব্যক্তি নিজের ইচ্ছায় সেটা বন্ধ করতে পারে। এই জন্যই বলা হয়েছে স্বাধীন, ব্যক্তি তার নিজের ইচ্ছাও ইচ্ছা মতো সেটা পরিচালনা করতে পারবে, সেখানে তার আর্থিক সংস্থান সেটা কোথেকে করবে কীভাবে সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার,
এজন্যই বলেছে এটা একটা স্বাধীন পেশা, এখানে কোনো ধরা বাধা অনেক সময় নিয়মের ভিতরে থাকতে পারা যায় না। এরপরে রয়েছে লেনদেনের পৌনিপৌনিকতা, অর্থাৎ ক্রয় বিক্রয় কার্য কে বারবার ঘটবে, অর্থাৎ ব্যবসায়ী পণ্য ক্রয় করবে, অর্থাৎ সত্ত্ব গ্রহণ করবে, আবার সত্ত্ব আবার বিটা বিনিময়ে বিক্রি করবে অর্থের বিনিময়ে। তাহলে এটা যদি বারবার না হয়, বারবার না ঘটে, তাহলে কিন্তু মুনাফা অর্জন সম্ভব হবে না। এই জন্য বলেছে লেনদেনটা পুনরায় বারবার ঘটতে থাকবে, অর্থাৎ ক্রয় বিক্রয় কার্যক্রমটা বারবার চলতে থাকবে। এই জন্য বলেছে লেনদেনের পৌনিপুঙ্গতা থাকতে হবে, তাহলেই বোঝা যাবে এটা একটা ব্যবসায় কার্যক্রম। এরপরে বলেছি আইনগত বৈধতা, অর্থাৎ আমরা জানি প্রতিটা ব্যবসায় করতে গেলে যদি কোনো ব্যক্তি পৌরসভায় করে, এক মালিকানা ব্যবসায় করে, তাহলে তাকে পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। যদি তিনি সংগ্রহ না করেন তাহলে তার কাজটা কিন্তু অবৈধ হয়ে যাবে। অথবা দেশের যেটা যেসব পণ্য আমদানি করা অথবা রপ্তানি করা অথবা বিক্রয় করা নিষিদ্ধ, এই ধরনের যদি কাজে যুক্ত থাকে সেটাকে বলা হয় অবৈধ। সুতরাং এমন কাজ করতে হবে যেটা দেশের চোখে বৈধ, রাষ্ট্রের চোখে বৈধ, এবং তাকে রাষ্ট্রের যে ব্যবসায় কার্যক্রম করতে গেলে যে আইনের যে পদ্ধতিগুলো রয়েছে, আইনের যে নীতিমালা বা নীতিগুলো রয়েছে, সেগুলো তাকে অবশ্যই মেনে চলতে হবে। সেজন্য বলা আছে অবশ্যই সেটা আইনগত বৈধ হতে হবে। এরপরে বলা আছে উপযোগ ও সম্পদ সৃষ্টি। উপযোগ কি? আমরা জানি উপযোগ বলে অভাব পূরণের ক্ষমতা। তাহলে মুনাফা ব্যবসায়ের উদ্দেশ্যই থাকে, অর্থাৎ ভোক্তা অথবা ক্রেতা সাধারণের অভাব পূরণ কীভাবে করা যায়, কোন পন্থায় করা যায়, কোন সহজ পদ্ধতিতে করা যায় এবং তার মাধ্যমে মুনাফা অর্জন করা যায়। তাহলে ব্যক্তি যদি পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রমটা সুচারুরূপে সম্পাদন করতে পারেন, আর সেখান থেকেই তার কিন্তু সম্পদের আস্তে আস্তে পুঁজি বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পায়, আর সঞ্চয়ের মাধ্যমে কিন্তু তার পুঁজির সৃষ্টি হয়। সুতরাং যত বেশি তিনি উপযোগ সৃষ্টি করতে পারবেন, নিত্য নূতন, সেটা রূপগত হতে পারে, স্থানগত হতে পারে, সেটা সময়গত হতে পারে, সেটা জ্ঞানগত হতে পারে, এই ধরনের উপযোগ যত বেশি সৃষ্টি করতে পারবে এবং যত ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবেন, তত বেশি তার চাহিদা বৃদ্ধি পাবে এবং তার মাধ্যমে ওই ব্যক্তির সঞ্চয়, মুনাফার একটা অংশ তিনি সঞ্চয় করতে পারবেন এবং সঞ্চয়ের মাধ্যমে তিনি তার সম্পদ বৃদ্ধি করতে পারবেন, তার পুঁজি বৃদ্ধি পাবে। এরপরে রয়েছে পণ্যদ্রব্য ও সেবার বিনিময়। আমরা জানি পণ্য কোনটা, পণ্য দৃশ্যমান অদৃশ্যমান দুটোই হতে পারে। আমি যদি বলি একটা ফ্রিজটা আমরা দেখতে পাই কিন্তু তার সেবাটা দেখতে পাই না, তাহলে পণ্যটা হলো সেটা যেটা যার উপযোগ আমরা দেখতে পারি, আবার কখনো কখনো অদৃশ্যমান। আর দ্রব্য কোনটা, দ্রব্যটা যেটা আমরা বস্তুবাচক, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই, আর সেবা কোনটা, আমরা যেটা দেখতে পাই না। তাহলে একজন ব্যবসায়ী অথবা ব্যবসায়ের কাজের সাথে যারা যুক্ত থাকে তারা কিন্তু দুটো জিনিস, তিনটে জিনিস বিনিময় করে, একটা হলো পণ্য, দ্রব্য, সেবা। তাহলে এইটা বিনিময় কার্যক্রম। তাহলে এই বিনিময় কার্যক্রম কিসের মাধ্যমে হবে, অর্থের মাধ্যমে, অর্থাৎ আর্থিক একটা সংশ্লেষ থাকতেই হবে। যদি এটা না থাকে তাহলে সেটাকে ব্যবসায় বলা যাবে না। সুতরাং পণ্য দ্রব্য এবং সেবার বিনিময় কার্যক্রম অবশ্যই চলমান থাকবে। এরপর রয়েছে উদ্যোগ গ্রহণ। তাহলে উদ্যোগ গ্রহণ কে, তাহলে প্রতিটা ব্যক্তি যারা ব্যবসায়ের কাজ যুক্ত, প্রতিটা ব্যক্তি এক একজন উদ্যোক্তা, অর্থাৎ তিনি যদি উদ্যোগী না হয়ে কাজ না করেন তাহলে কিন্তু ব্যবসায়ের সৃষ্টি করা যাবে না। সুতরাং প্রত্যেকেই প্রথমের উদ্দেশ্য হলো আসলে উদ্যোগ গ্রহণ করে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করা। এরপরে লিখেছি আমি একটা অর্থনৈতিক কার্যকলাপ বা আর্থিক মূল্য। তাহলে আগেই বলেছি, অর্থাৎ একজন ব্যবসায়ী যে কার্যক্রম করুক না কেন সেটা তার আর্থিক মূল্যের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। তাহলে আমরা এখানে পণ্যদ্রব্য বা সেবার বিনিময় করব, কিসের বিনিময় করব, কিসের মাধ্যমে, তার মাধ্যমে এগুলো আর্থিক, অর্থাৎ সেটা একটা মূল্যমান থাকবে, তার পরিমাপ থাকবে, কী পরিমাণ তিনি পণ্য বিনিময় করবেন তার বিনিময়ে তার আর্থিক মূল্যটা কী হবে সেটা। এরপরে রয়েছে পণ্যদ্রব্য সেবা বণ্টন করা,
এখন বন্টন করবে, আমি যদি উৎপাদন করি পণ্য ব্যবসায় এনে, তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে অর্থের বিনিময়ে পণ্য দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে বন্টন করা, আর তার মাধ্যমে কি আর্থিক সংস্থান করা। এরপরে রয়েছে মূলধন সংস্থান। কখনো কখনো ব্যক্তির নিজস্ব অর্থায়ন করে, যদি নিজের অর্থায়নে কখনো তার সংকলন করতে না পারে, তখন তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থাৎ ব্যাংক বিমা থেকে তাই তিনি অর্থ নিয়ে ধার নিয়ে তারপর তিনি ব্যবসায় সেটা বিনিয়োগ করেন। সুতরাং মূলধন কিন্তু যদি মূলধন বিনিয়োগ করতে সঠিক সময়ে সঠিক পরিমাণ মূলধন বিনিয়োগ করতে না পারে, তাহলে ব্যবসায়িক কার্যক্রমের কিন্তু ব্যাঘাত ঘটে, অর্থাৎ ভোক্তা বা ক্রেতার চাহিদা অনুযায়ী সঠিক সময় সঠিক পণ্য সরবরাহ করা সম্ভব হয় না। সুতরাং একজনের ব্যবসায়ীর একটা ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে গেলে যে পরিমাণ মূলধন বা পুঁজির সংস্থান করা দরকার, সেটা তাকে আগেই তার উৎসগুলো কোথায় হবে সেই উৎসগুলো তাকে আগেই নির্ধারণ করতে হবে। এরপরে রয়েছে সেবার মনোভাব। শুধু ব্যবসায়ী যে ব্যবসায় করে তা কিন্তু নয়, তার সাথে কিন্তু একটা সেবার মন মানসিকও থাকতে হবে। অর্থাৎ যেটাকে আমরা বলি, কিছু কিছু আছে যে পণ্যোত্তর সেবা, বিক্রোত্তর সেবা, সরি, কখনো কখনো বিক্রয়ের পরে আমরা দেখেছি বিভিন্ন পণ্যের ওয়ারেন্টি গ্যারান্টি, তাহলে এইগুলো কেন? এটা হলো সেবার মনোভাব। তাহলে এখান থেকে যে ভোক্তা বা ক্রেতা সাধারণ যত বেশি সন্তুষ্টি অর্জন করতে পারবেন, তত বেশি ওই ব্যবসায়ীর পণ্যের প্রতি তিনি আকৃষ্ট হবেন। অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে সেবা যত বেশি পাওয়া যাবে, ওই ব্যক্তি বা ক্রেতা ওই প্রতিষ্ঠানের বা ওই পণ্যের প্রতি তত বেশি আকৃষ্ট হবে, অর্থাৎ তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। এর মাধ্যমেই বোঝা যায় যে ব্যক্তির অভাব পূরণের ক্ষমতা কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছে। এরপরে আছে নৈতিকতা, মোরালিটি। আমরা আসলেই বিভিন্ন সময় শুনি যে মুনাফাখুরি, অর্থাৎ তারপরে বিভিন্ন সময় দেখি পণ্যের দাম বৃদ্ধি করে ক্রেতা সাধারণকে জিম্মি করে, অনেক সময় দেখি আমরা পণ্যের দাম বৃদ্ধি করে দেয়, অথবা ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা অনেক সময় পণ্য সরবরাহ পাই না, অথবা পণ্য অনেক সময় পণ্য যে পরিমাণ পাওয়া উচিত বা পেতে চাই সে ধরনের আমরা পাচ্ছি না। এর কারণ হলো অনেক সময় অনেক অসৎ বা মুনাফা করে কিছু ব্যবসায়ী রয়েছে, তারা পণ্যটাকে গুদামজাতকরণ অথবা সামনে কি বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত করে দামটা কীভাবে বৃদ্ধি করা যায় সেই ধরনের মানসিকতা তারা নিয়ে ব্যবসা করে, এটা কিন্তু নৈতিকতার মধ্যে পড়ে না। তার নৈতিকতা কোনটা, অর্থাৎ সততার সহিত ব্যবসায় করা, ভালো পণ্য ভালোটাকে ভালো বলা, মন্দকে মন্দ বলা, কোনটায় তার উপকার হবে কোনটায় অপকার হবে এগুলা জানিয়ে দেওয়া, এটা হলো নৈতিকতা। অর্থাৎ যে ব্যবসায়ী বা যে উদ্যোক্তা যত বেশি নৈতিকতার সাথে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করবে, তত বেশি তার পণ্যের এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে। সুতরাং সুনাম যদি বৃদ্ধি করা যায় তাহলে পণ্যের চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং তিনি তার মুনাফাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এরপর রয়েছে জনকল্যাণ। আমরা বিভিন্ন সময়ে দেখি বিভিন্ন সামাজিক কার্যক্রম বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকে, সেটা হতে পারে তার আশেপাশে যদি রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ অথবা দরিদ্র শিক্ষার্থীদের জন্য কোনো পাবলিক লাইব্রেরি, এই ধরনের বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজগুলো কিন্তু করে থাকে। এ ধরনের মানসিকতাও ব্যবসায়ীর কিন্তু শুধু যে মুনাফা অর্জন কিন্তু তা নয়, তার সাথে সাথে কিন্তু জনকল্যাণমূলক কাজও করে থাকে। এরপরে রয়েছে পণ্য গবেষণা। তাহলে গবেষণা আমরা কি বুঝি, নিত্য নতুন কোনো কিছু সৃষ্টি করা, অর্থাৎ যেটা সৃষ্টি হয়নি সেটা খুঁজে বের করে জনগণ অথবা ক্রেতা অথবা ভোক্তার সামনে উপস্থাপন করা। তাহলে বিভিন্ন সময় দেখা গেছে একটা পণ্য তৈরি করে কিন্তু ব্যবসায়ী স্থির থাকে না, তিনি কিভাবে আরও ক্রেতাকে আকৃষ্ট, নতুন নতুন কিভাবে পণ্য তৈরি করা যায়, পণ্যের মোড়কীকরণ আরও কীভাবে আধুনিকায়ন করা যায়,
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আরও চেষ্টা করে যে কীভাবে পণ্যকে আরও নতুন আঙ্গিকে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে আধুনিক সভ্যতার সাথে খাপ খাইয়ে কীভাবে আরও নতুন নতুন পণ্য তৈরি করা যায় সেগুলো তিনি খুঁজে বের করেন। এই জন্য বলা হয়েছে পণ্য নিয়ে গবেষণাও করতে হবে, পণ্যটাকে আরে কোনো গুণগত মান কীভাবে বৃদ্ধি করা যায়। তাহলে এগুলো যদি না থাকে তাহলে সেখানে কিন্তু জনকল্যাণমূলক কাজও ঠিকভাবে করা যায় না। এরপর রয়েছে পরিবর্তনশীলতা বা আমরা বলি নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ এমন পণ্যটা এমনভাবে এমন ধরনের পণ্য তৈরি করতে হবে অথবা এমন ধরনের নীতি নৈতিকতা তৈরি কর এমন ধরনের নিয়মকানুন তৈরি করতে হবে যেটা জনসাধারণের চাহিদার পরিপ্রেক্ষিতে সেটা পরিবর্তন পরিবর্ধন করা যায়। কারণ মানব সভ্যতার আস্তে আস্তে বিকাশ হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, প্রযুক্তির নতুন নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে, এই প্রযুক্তির সাথে সবাইকে ব্যবসায়ীকে তাল মিলিয়ে চলতে হবে। আর যদি তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে কিন্তু তার ব্যবসায় কার্যক্রম অদূর ভবিষ্যতে পরিচালনা করা সম্ভব নাও হতে পারে। সুতরাং তার পণ্যটা এমনভাবে করতে হবে, মোড়কীকরণ হোক হোক গুণগত মান হোক, সেটা এমনভাবে করতে হবে যেটা নমনীয় হয় বা পরিবর্তনশীল করা যায়। এরপরে রয়েছে সম্পর্ক স্থাপন। তাহলে লেনদেন, ক্রেতা বিক্রেতার সাথে পণ্যদ্রব্য বা সেবা নিয়ে লেনদেন হয়, বন্টনের বিনিময়ে আর্থিক, এবং এর মাধ্যমে একজন ক্রেতা বা ভোক্তার সাথে একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার সম্পর্ক সৃষ্টি হয়, এবং এই সম্পর্কের মাধ্যমেই ব্যক্তির প্রতিষ্ঠানের আর্থিক যেমন উন্নতি হয় তেমনি জনকল্যাণমূলক কাজের দিকে অগ্রসর হয় এবং তার সেবার মনোভাব আরও বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই যে বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলো রয়েছে এগুলা থাকলেই আমরা বুঝতে পারবো যেটা এটা এটা একটা ব্যবসায় কার্যক্রম বা ব্যবসায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর কিছু কিছু জিনিস রয়েছে, যদি কিছু অনুপস্থিত থাকে তাহলে সেটা ব্যবসায় কার্যক্রম বলা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার একটু ব্যবসায়ের আওতা পরিধি বা ক্ষেত্র নিয়ে অল্প একটু আলোচনা করে তোমাদের শেষ করে দেব। পরবর্তী ক্লাসে আমি আওতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ব্যবসায়ের সমীকরণ, এই সমীকরণটা তোমাদের আওতার ভিতরে রয়েছে। যেমন আমরা ধরি বিজনেস ব্যবসায়, সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি, এটা আসলে পুরাতন ধারণা, পুরাতন ধারণা। তাহলে বি দ্বারা বিজনেস বুঝি আমরা, আই দ্বারা ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্পের সমষ্টি। কারণ ব্যবসাতে একটা শিল্প না, শিল্প অনেক শিল্প থাকে, বিভিন্ন ধরনের শিল্প থাকে, এক একজন এক এক ধরনের পণ্য তৈরি করে। এরপরে সামেশন টি ট্রেড, ট্রেড আমরা বলতে বুঝি কি বাণিজ্য। তাহলে বাণিজ্য বলতে বুঝেছে পণ্য, ট্রেড মানে পণ্য বিনিময়, কি পণ্য বিনিময় অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের সমষ্টি। এরপর রয়েছে সামেশন অফ এটি অথবা অর্থাৎ অক্সুলারিস অফ ট্রেড, মানে হল ক্রয় বিক্রয় সহ বা ক্রয় বিক্রয় সহায়ক কার্য সমষ্টি। তাহলে এটা হলো পুরাতন ধারণা। নতুন যেটা রয়েছে আমরা আর একটা পেয়েছি, সেটা হলো সামেশন আই প্লাস সামেশন সি প্লাস সামেশন ডিসি ডিএস। তাহলে এখানে দেখা গেছে এটা হলো নতুন নতুন ধারণা, যে আই মানে ইন্ডাস্ট্রিজ অর্থাৎ শিল্পের সমষ্টি, আর সামেশন সি মানে কমার্স, কমার্স মানে বাণিজ্য, আর এই সিটা হলো টি এবং এটি অর্থাৎ ট্রেড পণ্য বিনিময় এবং অক্সুলারিস টু ট্রেড অর্থাৎ পণ্যদ্রব্যের সহায়ক কার্যাবলী। এই দুটা মিলে হয় হলো কমার্স বা বাণিজ্য।
এরপর আরেকটা রয়েছে, আমি লিখছি ডিএস, ডাইরেক্ট সার্ভিসেস, অর্থাৎ সরাসরি সেবার সমষ্টি। তাহলে এই জিনিসগুলা মিলে হয় ব্যবসায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পরবর্তী ক্লাসে এই ব্যবসায়ের আওতা বা পরিধি বা ক্ষেত্র বা বিষয়বস্তু নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব, কারণ ব্যবসায়ের পরিধি বা ক্ষেত্র বা ব্যাপক আকারে, সুতরাং আজকে আমি এটা নিয়ে আলোচনা করতে পারবো না, এটা একটা পুরো ক্লাস নিয়ে আলোচনা করতে হবে। তোমাদের আজকে এ পর্যন্তই ক্লাস, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখাবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।